Assalamualaikum everyone. Welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের লগে শেয়ার করব আমরা রোজার তৃতীয় দিনের একটা ভিডিও। আশা করি আপনারা কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা ফুল দেখবা আর একটা লাইক দিতে ভুলবা না। প্রথমেও শুরু করলাম একটা রেসিপি দিয়া আর এখানে আপনাদের লগে আমি শেয়ার করব পেরি পেরি চিকেনের রেসিপি। পেরি পেরি চিকেন বানাইবার লাগে আমি এখানে প্রথমে একটা ম্যারিনেট রেডি করিয়া নিলাম গি। এখানে আমি একটা ব্লেন্ডার নিচ্ছি গি আর তার মধ্যে প্রথমে অ্যাড করছি হাফ পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ দিছি আমি এখানে, আর চার পাঁচটা আফ্রিকান যে লাল মরিচ আছে ওগুলা দিছি, আর আমি অ্যাড করছি বেল পেপার, রেড বেল পেপার যেটা ওটা, একটা রেড বেল পেপারের চার ভাগর এক ভাগ আমি এখানে দিছি, আর অ্যাড করছি দুই টেবিল চামচ অলিভ অয়েল বড়িয়া, আর এখন অ্যাড করে লাইছি লেবুর রস বা লেমন জুস। তারপরে অ্যাড করলাম আমি ধনিয়া পাতা কুচি, আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা এই সময় আসিল না তো ফ্রোজেন গুলাও আসিল, দিলাইছি ফ্রোজেন গুলাও। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করলাম আর গুঁড়া মশলার মধ্যে আমি প্রথমেও অ্যাড করছি এক টেবিল চামচ পাপরিকা পাউডার, আর অ্যাড করে লাইমু এক টেবিল চামচ অরিগানো পাউডার। আর এখন অ্যাড করলাম অরেঞ্জ আর রেড ফুড কালার, দুইটা ফুড কালার একলগে নিছি আমি হাফ চা চামচ করিয়া। তারপরে আপনারা যদি চান তাইলে খালি রেডও দিতে পারবা তাইলে হইব, কিন্তু আমি দুটা কালারও দিছি। আর তারপরে আমি অ্যাড করে লাইছি হাফ চা চামচ গোলমরিচর গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপরে অ্যাড করে লাইমু এক চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। তারপরে সবগুলা জিনিসে একলগে খুব ভালো ঢেকে ব্লেন্ড করে আনি মুগি। ব্লেন্ড করার সময় আমি কোনো ধরনের পানি অ্যাড করছি না, দেখতে পারা আমি আমরা কতটুকু থিকনেস চাইলাম ঠিকলা খান হয়ে গেছে। আর এখন সবগুলা চিকেন দিয়ে এখানে নিমুগি আর নিয়া বালাটিকে মাখে আনিমুগি ও মশলাটার লগে। আমি এখানে তিন পিস চিকেন নিছি, আপনারা যদি চান আরও বেশি চিকেন দিতা তাইলে অবশ্যই আমি যতটুকু পরিমাণ দেখাইছি আপনারে সব জিনিস আমার পরিমাণ থাকি ডাবল অ্যাড করবা। এখন আমি খুব বালাটিকে সম্পূর্ণ চিকেনের লেগর গার মধ্যে লাগাইয়া নিলাম গিয়ে আদি গোসাইয়া গোসাইয়া, আর অবশ্যই আপনারা গ্লাভস পিনবা তো খালি আদি করবা না কারণ জিনিসটা কিন্তু খুবই ঝাল এই সময়, আর পরে দিয়ে আসতে সময় হাতের মধ্যেও জ্বলতে পারে। এখন আমি ম্যারিনেট করার পরে এক ঘন্টা আমি রাখি দিছিলাম রেস্টের লাগে। এক ঘন্টা পরে আমি কিছু না আইছি, আর তারপরে এখন আমি চিকেনগুলারে একটু অল্প তেলের মধ্যে ফ্রাই করে আনি মুগি ওলা খান। আপনারা দেখতে পারা আমি কিলা খান একটু তেলরে ব্রাশ করিয়া ফ্রাই প্যানের মধ্যে চিকেনগুলারে ফ্রাই করে আনি রামগি দু সাই। সবগুলা চিকেন লেগ রেখে আমি উল্টাইয়া পাল্টাইয়া একটু হালকা করি ফ্রাই করিয়া নিলাম কি, আর তারপরে একটা ওভেন প্রুফ ডিশের মধ্যে রাখিয়া ওভেনে ঢুকাই দিমু 20 মিনিটের লাগি। আপনারা যদি এই পেরি পেরি চিকেনটা চুলাত করতে চান তাইলে আমি জেলা খান প্রথমে হালকাভাবে ফ্রাই করে আনিছি, ওলা খান আপনারা হালকা করিয়া করিয়া ফ্রাই করে আনিবা গি সব সাইড, আর তারপরে একবারে এন্ডে দি আর একটু অয়েল ব্রাশ করিয়া
ঢাকিয়া স্লো গ্যাসে রাখি দিবা 20 মিনিট লাগি 20 মিনিট 20 মিনিট করিয়া অলাহান 40 মিনিটে এই চিকেনটা কুক হয়ে যাইব কিন্তু চিকেনর আগুনটা একবারে লো থাকতে হইব নাইলে কিন্তু জ্বলি যাইতে পারে আর ভিতর কুক হইতো না বাহির সাইড জ্বলি যাইতে পারে এর লাগি তো চিকেন গুলারে আমি ওভেনে ঢুকাই দিছি আর ইকানো আমি হয়টা চিকেনের কেবাব আমার বানাইলাছিল আমি ওগুনো একটু ফ্রাই করে দিলাম আজকের ইফতারও আমার আইটেমগুলো আছিল স্পাইসি রাইস পেরি পেরি চিকেন চিকেন কেবাব আর আছিল হয়টা পেঁয়াজু তো আমি খুব একটা বেশি করিয়া ইফতার বানাইতাম চাইরাম না প্রথম দিন থাকিও অল্প অল্প করে বানাইতাম চাইরাম আর যদি লেফট ওভার একটু থাকে যাতে সেহেরি সময় খাইয়া উঠি যায় বা এরপরের দিনও ইফতারও অল্প একটু খাইয়া উঠি যায় আমি খুব বেশি একটা অপচয় করতাম চাইরাম না তো ওলাখান বুঝিয়া বুঝিয়াও আমি খানি বানাইলাম একলগে বেশি আইটেম রাখলে কিন্তু খাওয়া যায় না এর লাগি থোড়া থোড়া আইটেম রাখলাম আর যাতে শেষ হয়ে যায় প্রত্যেক দিন তো যাই হোক এখন আমি এখানে একটা মিনসস বানাই দিলাম অত মজার চিকেনের কেবাব বানাইছি আর লোকে যদি মিনসস থাকে না তাইলে তো ওয়ে না মিনসস বানাইবার লাগি আমি এখানে প্রথমে নিছি এক টেবিল চামচ ইয়োগার্ট আর তারপরে আমি এখানে দিলাইছি পুদিনা পাতার চাটনি আপনারা যারা আমার রমজান প্রিপারেশন ব্লগ দেখতে পারছেন তারা দেখতে পারেন এখানে আমি দেখাইছি যে কিলান আমি পুদিনা পাতার চাটনি বানাইয়া সংরক্ষণ করি আগে থাকি আমার পুদিনা পাতার চাটনিটা সংরক্ষণ করার কারণে আমার সময়ও বাঁচে গেছে আর কুইকলিও ফ্রিজটাকে বার করিয়া ডিফ্রস্টার পরেও আমি খালি ইয়োগার্টের লগে মিক্স করিয়াও রেডি হয়ে গেছে আমার মিন সস এখন আমি একটা সার্ভিং বাটির মধ্যে লই লইমু আর তারপরে কেবাবর লগে সার্ভ করে লইমু মিন সসটাও চিকেনের যে কোনো আইটেম গ্রিল চিকেন বা চিকেন কেবাব এটার লগে মিন সস কিন্তু খুবই ভালো লাগে তো এর লাগে আমিও আজকে মিন সস বানাই দিলাম আর চিকেন কেবাব বানানি পরে জানি না লাগছে যেমন আর কি একটু খালি খালি প্লেট পরে আরও কয়েকটা রাউন্ড শেপের সমোসা আমি বানিয়ে রাখছিলাম গড় তো ওগুলাও আমি ফ্রাই করে লাইছিলাম মিট আর আলু দিয়া বানাইছিলাম আমি আর এখন আমার চিকেন দেখাইমো আপনারে চিকেন রে আমি 20 মিনিট পরে উল্টাইয়া দিছি একটু আর তারপরে দেখতে পারা কালার কত সুন্দর আইছে আর দেখতে কত লোভনীয় লাগে আর আসলেও কিন্তু চিকেনটা খুবই টেস্টি আছিল মজাও লাগছে আপনারা যারা ঝাল প্রিয় মানুষ তারা কিন্তু খুব ভালো লাগতো আর এখানে লিয়ানা সিদ্রা টেবিল সেট করা আমি কিচেনও আর টুকিটাকে খাস করা আসলাম আর তারা টেবিলটা সেট করা প্রত্যেক দিন আমি টেবিল সেট করি দেখিয়া তারা শিখিলাই শোন আর এখন তারা নিজে নিজে কররা পরে আমি কয়ে একটু রেকর্ড করি তারা যখন বড় হইবা তখন দেখবানে আর ওখান যে দেখতে পারা তারা যে সুন্দর টিম ওয়ার্ক কররা একটু পরে কিন্তু তারা ঝগড়া লাগি যায় লাগিয়া আমার একটা গ্লাসও ভাঙ্গি যায় তো যাই হোক তারপরেও তারা যে খুশি আসলা তারা যে টেবিল সেট করতে পারছেন ওটাও খুব ভালো লাগছে দেখিয়া দুজনে সুন্দর করে এই সময় কররা সপ্তাহ আর আমার ইফতারের সময় হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে টেবিলের সবটা আনি লাইছি আর দেখতে পারা এখানে লিহানার আব্বু জিলাপি আনছিলা বাইরে থাকিয়া আর আমি এখানে স্পাইসি রাইস বানাইছি পেঁয়াজও দেখতে পারা চিকেন কেবাব আর কয়েকটা মিট আর আলুর সমোসা আর আমার যে রাইস এটা একটু বেশিও জাল হয়ে যায় বলে আনা সিদ্রা লাগি এর লাগে আমি আলাদা তারার লাগিয়েও স্পাইসি রাইস বানাই দিছিলাম আর এখন আমি আপনার লগে শেয়ার করবো ইফতার পরে আমি কিতা করি প্রত্যেক দিন আমার ইফতার পরে কিলান যায় আর খালি আমি নাই সবর ইলাখান যায় ইফতার পরে তো ইফতার হওয়ার পরে আমি যেটা করি তেলান যেটা আছে ওলাখানও থাকে খালি কিচেনও নিয়া সপ্তাহ রাখি দেয় আমি আর তারপরে নামাজটা শেষ করিয়া লিয়ানা সিদ্রারে ঘুম পাড়াইলাই কারণ তারার তো লিয়ানা সকাল উঠা লাগবো তার স্কুলও লাগে আর অলরেডি তখন সাড়ে আটটা
8:45 ওলা খান হয়ে যায় তো এর লাগি বেড দেওয়া লাগে তাইরে আর তারারে বেড দিয়া তারপরে আমি বাকি কাজগুলা করে তো এখন আপনার লগে অটো শেয়ার করবো আমার ইফতারের পরে তারাবির আগে আমি কিতা করি আর আমরা যারা বাইরের দেশে থাকি তারার তো কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তো সব কাজ নিজে একলা একলাও করা লাগে আর রমজান মাসও তো দিনও টাইম পাওয়া যায় না হইতে গেলে ইবাদত বান্দেগি করিয়া ইফতার রেডি করিয়া সব তা মেনটেন করিয়া আসলে অত ক্লিনিং বা অন্য কিছু গরোর যে যত্ন এটা করা যায় না হইলেও চলে তো এর লাগি আমি সবসময় যেটা করি ইফতারের পরেও মাগরিবর পরে তারাওয়ের আগ পর্যন্ত আমি যতটুকু পারি ক্লিনিং করার করে লাইতাম আর প্রত্যেক দিনের ক্লিন যদি প্রত্যেক দিন শেষ করে লাই আমরা তাইলে কিন্তু পরে দিই গড়টা খুব একটা বেশি নোংরা হয় না আর আমরা যদি প্রত্যেক দিনের কাজ শেষ না করি তখন যেটা হইব একবারে লাস্টে দিয়ে প্রত্যেকটা জিনিস খুব বেশি নোংরা হয়ে যাইব আর তখন যখন আমরা একলগে স্টার্ট কর্ম করা তখন নিজেরও কষ্ট হইব আর জিনিসটাও বালা ঠিকই ক্লিন হইতো না তো এর লাগি প্রত্যেক দিন যদি আমরা ঘরের ক্লিনিং বা ওজে ঢুকি থাকি এগুলা করিয়া রাখি দেয় ঘরটাও সুন্দর লাগবো মনটাও শান্তি থাকবো আর ইবাদত করতেও ভালো লাগবো আর আমরা ধর্মের মধ্যেও আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো এর লাগি পরিষ্কার থাকা আমি মনে করি পালা নিজের স্বাস্থ্যর লাগে সবটার লাগেও আর আমি প্রত্যেক দিনও এগুলা করি এভরিডে রাত্রে আমি তারপরে মোপো মারি দিই কারণ এভরিডে তো একটু তেলর বেশি খাওয়া হয় সন্ধ্যাবেলা আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস সরষে একটা বিসি এটা যায় না কারণ আমরা তো নর্মালি দিনও সকালে ঘুম থেকে উঠে রান্না বাড়া করে দেই সারাদিন উইন্ডো খোলা থাকে বাতাস আয় যায় কি সপ্তাহ কিন্তু ইফতার পরে খুব একটা যায় না আমার কাছে লাগে আর বেশি অয়েলি সপ্তাহ মিলাইয়া গ্রিসি নেশাই হয়ে পুরা গরম তো এভরিডে যদি আমরা ক্লিন করি লাই তাইলে কিন্তু এই ভাবটা আর থাকে না আর আমি দেখছি রাত্রে যে আমি ক্লিন করিয়া সুন্দর করে রাখি সকালে দেখতে খুবই ভালো লাগে পর আর রোজা রাখিয়া নিজের জানো শান্তি লাগে আর মনটাও খুশি লাগে যে আমার ঘর ক্লিন আছে তো আমার সিটিং রুম ক্লিন করা শেষ হয়ে গেছে এখন আমি কিচেন আছি আর খুব তাড়াতাড়ি আমি কিচেনটাও ক্লিন করে লাইম যেটা খাবার লেফটওভার আছে সবটা আমি একলগে রাখিয়া ক্লিন ক্লিন দিয়ে করিয়া এক সাইডে দিয়ে রাখি দিমু আর সবটা ক্লিন করে লাইমু আর এই তো দেখতে পারছেন আমি আঙ্গুল দিয়ে পয়েন্ট করছি আমি কয়েকটা চিকেন উইংস আনছিলাম তো ওগুন তন্ডে দইয়া রাখছিলাম এগুলো ম্যারিনেট করবো একটু পরে তো আগে ক্লিনিং করে লাই আর তারপরে ম্যারিনেট যদি দেখাইতাম পারি তাহলে আজকের ব্লগও দেখাইমো আর নাইলে অন্য কোনো একটা ব্লগও আপনার লগে শেয়ার করবো আর আমার আজকের ভিডিও অতটুকু আশা করি আপনার ভালো লাগছে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ভিডিওটাত একটা লাইক না দিয়া যাইবা না আর যারা আমার চ্যানেল নতুন তারা সবকে ওয়েলকাম জানাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করিয়াও যাইবা না আর আমার আজকের ভিডিও যদি আপনার খুব বেশি ভালো লাগে তাইলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করতে ভুলবা না আর আপনারা জানাইবা আমার ক্লিনিং ভিডিও কিরান লাগছে আপনারা যদি চান তাইলে আমি আরও ক্লিনিং ভিডিও আপনার লগে শেয়ার করবো অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনারা চান নিয়ে আরও ক্লিনিং ভিডিও দেখার আমারে আর আমার ফ্যামিলিরে আপনারা দোয়াত মনে রাখবা আমিও আপনারা সকল লাগি দোয়া করবো আজকের মতো অনশেষ করাম আল্লাহ হাফেজ।